আমি অসিত চট্টোপাধ্যায় একটা স্বরচিত গল্প শোনাচ্ছি। গল্পের নাম মিঠাইয়ের গান শেখা। আমার বউয়ের খুব শখ মিঠাইকে গান শেখাবে। আমার বউ বিয়ের আগে গান শিখত, এখন চর্চা তেমন নেই। তবুও প্রাথমিকভাবে মায়ের কাছেই মিঠাইয়ের সঙ্গীত শিক্ষা শুরু হলো। সারে গা রে গা মা চললো বেশ কিছুদিন, কিন্তু মেয়ে ঠিক সুর চিনতে পারছে না, ঠিক সুরে গলা লাগাতে পারছে না। আলাউদ্দিন খাঁ সাহেব বলতেন, সুর নেহি তো শির নেহি, কি করা যায়, ভালো মাস্টার চাই। আমাকে বউ বললে ভালো গানের মাস্টারের খোঁজ করতে, কিন্তু কোথায় পাই ভালো গানের মাস্টার। মনে পড়ে গেল দামাইয়ের কথা, আমার অফিসের বিপুল বাহাদুর দামাই। বিপুল হরবোলা, নানা পশু পাখির ডাক ডাকতে পারে, আবার গানও জানে, অফিসের ফাংশনে গান গেয়েছে। ও নিশ্চয়ই আমার মেয়েকে গান শেখাতে পারবে, সারেগামা শেখাতে পারবে। হরবোলা গান শেখাবে শুনে আমার বউ তো খুব রেগে গেল, বলে তোর কি আক্কেল বলে কিছু নেই, হরবোলা শেখাবে গান? আরে বাবা, গান তো নয়, সঠিক সুরে সারেগামা ওই শেখাতে পারবে, তোমার মুন্ডু পারবে। দম দম পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল মিঠাইয়ের মা। পরদিন অফিসে গিয়ে দামাইকে কথাটা পারল। দামাই বলল, মিত্র সাহেব, জানেন তো আমি হরবোলা, আমি কিছুটা গান জানি, তবে শেখাবার মতো নয়, তবে প্রাথমিকভাবে আপনার মেয়েকে গান শেখাতে পারবো। আমি বললাম, তাতেই হবে, আপাতত তুমি শেখাও, কিছুটা শিখুক, পরে দেখা যাবে। কয়েকদিন পর দামাই এলো, আমার মেয়ের জন্যে চকোলেট নিয়ে এসেছে। মেয়ের হাতে চকোলেট দিয়ে বললে, তোমার নাম কি মামনি? মিঠাই। বাহ, মিষ্টি, সুইট, বেশ নাম, চলো গল্প করি। গল্প নয়, আমি তো গান শিখব। আরে গল্পই তো, গানের গল্প। তারপর চাটা মর্ব পর্ব মিটল, শুরু হলো গান শেখা। দামাই বললে, মামনি, কোনোদিন ব্যাঙের ডাক শুনেছ? হ্যাঁ, আমাদের বাড়ির পাশের ডোবাটায় বর্ষাকালে কত ব্যাং ডাকে, যেন ব্যাঙেদের জলসা। কেমন করে ডাকে দেখাও। ও আমি পারি না, দেখো আমি ডাকছি। দামাই ব্যাঙের ডাক ডাকলো, আমার মেয়ে আনন্দে হাততালি দিয়ে উঠল। এই হলো সা। বলো সা, মেয়ে সা বললে নির্ভুল। এবার শুনো ময়ূরের ডাক। উমা, এও তো সা। এই তো, ঠিক ধরেছ। হ্যাঁ, ময়ূর আর ভেকের ডাক থেকেই সায়ের সৃষ্টি, একে বলে সরোজ। এবার শোনো বৃষ মানে ষাঁড়ের ডাক, এই থেকে রে মানে ঋষভ সৃষ্টি হয়েছে। চাতক পাখি খুব একটা দেখা যায় না, ডাকও তেমন শোনা যায় না। এবার শোনো চাতক পাখির ডাক। উমা, এও তো রে, আমার মেয়ে মহানন্দে নির্ভুল সুরে বলছে সা রে। গাকে বলে গান্ধার, ছাগল আর গাভীর ডাক শোনো, মিলছে কিনা? ঠিক ঠিক কাকু, গা মেয়ে সল্লাসে সুর লাগায়, মা মানে মধ্যম। শোনো শৃগাল আর বকের ডাক, ঠিক এইভাবে পা পঞ্চম। এবার তুমি নিজে রাখতে পারবে কোকিলের ডাক, মেয়ে কু কু করে কোকিল ডাকলো, বললে পা। শুভ্র সরস্বতীর পা পড়ল ঘরে। এইভাবে আমার মেয়ে শিখে পড়ল ধা মানে ধৈবত, অশ্বের ডাকের মুগ্ধতা নিয়ে। অবাক বিস্ময়ে চেয়ে রইল দামাইয়ের দিকে, যখন হস্তির ডাক শুনিয়ে সে বলছে, এই হলো মামনি, নি নিষাদ। শেখা হলো সাতসুর। দামাই মিঠাইয়ের মাকে ডেকে বলল, বৌদি, ইলেকট্রনিক সুরপেটিতে মামনির স্কেলে সারেগামাটা বাজান। মা বাজাচ্ছে আর মেয়ে অভ্রান্ত সুর লাগাচ্ছে। দামাই বললে, সারেগামা শিখলে ঠিকই মামনি, কিন্তু সঠিক সুর লাগানোর একটা মন্ত্র আছে, কাল পাবে সে মন্ত্র, ধ্যান মন্ত্র। পরের দিন দামাই এসেছে, চাটা পর্ব মিটে গেল। দামাই আমার মেয়েকে বলছে, আমরাও শুনছি, আমাদের এই দেশ ভারতবর্ষে বেদপাঠ হয়, হোমযজ্ঞ হয়, সামগান হয়, আহুতি দেওয়া হয় অগ্নি দেবতাকে। সা যখন বলবে, যতক্ষণ পারো সায় স্থির হয়ে মানস নেত্রে মানে মনে মনে দেখবে, তুমি অগ্নিতে আহুতি দিচ্ছ। সা অগ্নি দেবতার প্রতীক। ঠিক তেমনি রে হলো ব্রহ্মা, গা হচ্ছে মা সরস্বতী। সরস্বতীকে চিন্তা করতে করতে বলো গা, দেখো মা সরস্বতী গলায় সুর দেন কি না।
দেখি আমার মেয়ে চোখ বুঝে বলছে গা, মেয়ে দুই চোখে দুফোঁটা মুক্ত। মা হচ্ছেন মহাদেব, পা লক্ষ্মী, ঠিক সুরে পা বললে মা লক্ষ্মী ঘরে পা ফেলেন। তারপর ধা আমাদের প্রিয় সিদ্ধিদাতা, শেষে শুদ্ধনী যখন বলবে চোখ বুঝে, দেখবে সূর্যোদয়, ভোরের স্নিগ্ধ আলো, নী হচ্ছে সূর্য দেবতা। আমার স্ত্রী বিপুল বাহাদুর জামাইকে বললে, দাদা আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব, আপনি নতুন কথা শোনালেন। নতুন কথা কোথায়, এ তো আমাদের দেশ ভারতবর্ষের অতি প্রাচীন সত্য, আমার কাছে তো নতুন। আপনাকে যে কি বলবো, কি যে দেব ভেবে পাচ্ছি না, কিচ্ছু বলতে হবে না, দিতেও হবে না। মিঠাই বললে, আমি দেবো কাকুকে। মা বললো, তুই কি দিবি। মিঠাই এক ছুটে ঘর থেকে গিয়ে নিয়ে এলো একটা ছবি, ওর অপটু হাতে আঁকা সূর্যোদয়ের ছবি, ক্যাপশন দিল নী সূর্য দেবতা। নমস্কার।